চুয়াত্তর কোটি তালিমার তালাক নোটিশ নাকি পাসপোর্ট সংবাদ সম্মেলনে ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তামি যে কাগজ দিয়েছেন তাতে দেখা যায় তিনি দুই হাজার সালে রাকিব হাসানকে স্ত্রী কর্তৃক তালাক নোটিশ দিয়েছেন অন্যদিকে তার পাসপোর্টে দেখা যায় দুই হাজার সালে রাকিব হাসানকে স্বামী উল্লেখ করে পাসপোর্ট ইস্যু করেছেন তামিমা সংবাদ সম্মেলনে দেয়া স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ গত বুধবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের হাতে একটি কাগজ দিয়েছেন তামিমা তামি। ক্রিকেটার নাসির এবং তাদের আইনজীবী ব্যারিস্টার আসিফ বেন আনোয়ার যে কাগজের শিরোনাম স্ত্রীগোদরিক স্বামীকে তালাকের নোটিশ যেটিতে উল্লেখ করা হয়েছে দুই হাজার ষোলো সালের তেইশে ডিসেম্বর তামিমা সুলতানা তামমি তার স্বামী রাকিব হাসানকে তালাক প্রদানের নোটিশ দিয়েছেন তবে রাখিবেটি পুরোপুরি অস্বীকার করে আদালতে মামলা দায়ের করেছেন মামলার ডকেটে সংযুক্ত তামিমার পাসপোর্ট যা বলেছে আদালতে ক্রিকেটার নাসির ও তামিমা সুলতানার বিরুদ্ধে মামলার ডকেটে একটি নথি সংযুক্ত করেছেন আইনজীবী ইসরাত হাসান যেটিতে তামিমার স্বামীর নাম উল্লেখ রয়েছে রাকিব হাসান একই সঙ্গে ইমার্জেন্সি কন্ট্রাকেও স্বামী রাকিব হাসানের নাম উল্লেখ রয়েছে পাসপোর্টটি প্রদান করার তারিখ হিসেবে উল্লেখ রয়েছে চার মার্চ দুই সাল যেটির মেয়াদোত্তীর্ণ তিন মার্চ দুই সালের কথাও উল্লেখ রয়েছে পাসপোর্টের ধরন বলছে এটি জি ইস্যু করা পাসপোর্টের বর্তমান নম্বর বিআর দিয়ে শুরু হয়ে তিপ্পান্ন ভিজিট উল্লেখ করা শেষ হয়েছে অন্যদিকে তার পুরাতন পাসপোর্টটি বিএ দিয়ে শুরু হয়ে এগারো ভিজিট উল্লেখ করে শেষ হয়েছে পাসপোর্ট ও তালাক নোটিশের স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেও দেখা যাচ্ছে রাকিবের আইনজীবী ইসরাত হাসান যা বললেন এ বিষয়ে রাকিব হাসানের আইনজীবী ইসরাত হাসান বলেন তামিমা সুলতানা আমার মক্কেল রাকিবের স্ত্রী হয়েও তাকে তালাক না দিয়ে ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন যা আইনসিদ্ধ নয় এখানে রাকিব হাসান ক্ষতিগ্রস্ত হয়েছেন তার সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং তার মানহানি হয়েছে এ সংক্রান্তে পাসপোর্টের কপি সহ অন্যান্য নথি আমরা মামলার ডকেটে সংযুক্ত করেছি এসব ডকুমেন্ট আদালত বিবেচনায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা পূর্বক নাসির ও তামিমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমরা আশাবাদী ইতিমধ্যে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছেন আদালত মামলাটি তদন্ত করে আগামী 30 মার্চ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে